কৃষকদের কীটনাশক ওষুধ ও বীজ স্থান বিতরণ করলো নারায়ণগড়ের মা মাটি মানুষ সংঘ। মনসা পুজো উপলক্ষে এলাকার কৃষকদের কীটনাশক ওষুধ ও বীজ স্থান বিতরণ করলো নারায়ণগড়ের মা মাটি মানুষ সংঘ। এদিন বিলদা থানা এলাকার খালিনাতে এই কর্মসূচিতে শতাধিক কৃষকের হাতে বিভিন্ন সামগ্রীর পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়। তৃণমূল প্রভাবিত খালিনের এই সংঘের চতুর্থ বর্ষে মনসা পুজোর আয়োজন ছিল এবারে। তবে এবছর করোনা পরিস্থিতিতে অনারম্ভভাবে পুজোর আয়োজন হয়। এদিন এলাকার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সুশান্ত ধলের উদ্যোগে কৃষকের পাশে দাঁড়াতে ছিল এই উদ্যোগ। এদিন একটি সভার আয়োজন ছিল খালিনা বাজারে। সভা থেকে কেন্দ্র সরকারের কৃষক স্বার্থ বিরোধী নীতির প্রতিবাদ জানানো হয়েছে। সুশান্ত বলেন, কৃষকেরা সব দিক থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের সামান্য সহযোগিতা করার উদ্দেশ্যে এই কর্মসূচি। খালিনা মামাটি সংঘের পরিচালনায় 2014 সালে আমরা মনসা পূজা আরম্ভ করেছিলাম। সেদিনই আমরা কৃষকদের, যে বঞ্চিত কৃষক, তাকে একটু হেল্প করার জন্য আমরা ধান এবং ঔষধ বিতরণ অনুষ্ঠান শুরু করেছিলাম 2014 সালে। মাঝখানে দু বছর আমরা 19 সাল এবং 20 সাল আমাদেরকে করতে দেওয়া হয়নি, একটা রাজনীতি দল সবাই জানেন, ওই দলটা আমাদেরকে করতে দেয়নি। তারপর সেই উদ্বোধন করেছিলেন আমাদের শিক্ষক, বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের আজকে যে করোনা যুদ্ধের এখন হসপিটালে যিনি যার সহযোগিতা, যার নেতৃত্বে সুন্দরভাবে যে টিকা পাচ্ছেন, সেই অখিলবন্ধু মহাপাত্র আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। খুব ভালো লাগছে আমাদের এই মনসা পূজাকে সামনে রেখে আমরা যে মানুষজনকে সঙ্গে পেয়ে আমরা খুব আনন্দিত। কৃষকদের আমরা ধান এবং আমরা কীটনাশক ঔষধ বিতরণ করছি, আগামী দিনে এরকম করবো। সবচেয়ে ভালো লাগছে গতকাল আমাদের বাজারে, আমরা অত্যন্ত গ্রামের মানুষ, এখানে চাষের উপরে আমরা নির্ভরশীল। গতকাল বামপন্থী সংগঠন এসোসিয়াই দলের পক্ষ থেকে তারা গতকাল অবস্থান বিক্ষোভ করেছিলেন। আজকে আমরা কৃষককে ধান এবং আমরা কীটনাশক ঔষধ দিচ্ছি। যারা অবস্থান বিক্ষোভ করেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে সমস্ত কৃষক বন্ধুদের আমরা যতটুকু কিঞ্চিত পেরেছি সহযোগিতা করলাম, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সহযোগিতা করার জন্য। আগামী দিনে এই কৃষককে সামনে রেখে আমাদের বৃহত্তর আন্দোলন হবে। কেন্দ্র সরকার যে কালো আইন এনেছে তার জন্য একটু একটু করে আমরা নিশ্চিত উঠে যাচ্ছি, উপর পর্যন্ত আন্দোলনটা যাতে সারা ভারতবর্ষে ছড়িয়ে যায়। তার জন্য আজকেও আমরা বলেছি যে আমাদের যে কৃষক আন্দোলন চলছে সেই কৃষক আন্দোলনে আমরা সামিল হব। সমস্ত রাজনৈতিক দলকে বলছি, আপনারা আসুন, একসঙ্গে সামিল হই কৃষকের স্বার্থে। কৃষক সত্যি বঞ্চিত, কৃষকের ধানের দাম নেই, কৃষকের আনাজের দাম নেই। চেষ্টা করছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে একটু জিনিসপত্রের দাম তো বৃদ্ধি হচ্ছে, একটু ধানের দাম বেশি যদি হয় ভালো হয়, একটু সবজির দাম যদি বেশি হয় ভালো হয়, কারণ আমরা গ্রামের মানুষ। শহরের মানুষ চাইছে একটু কম হোক, ধানের দাম কম হোক, দিনে চালের দাম কম হোক, সবজির দাম কম হোক, একটু, কিন্তু আমরা খুব কষ্ট করে উৎপাদন করি, এই জন্য আমাদের গায়ে লাগে। তার জন্য আমরা গ্রামের মানুষ এই সহযোগিতা, কৃষককে সহযোগিতা করার জন্য আজকে আমরা এই মনসা পূজাকে সামনে রেখে আমরা কৃষকদের হাতে আমরা ধান এবং কীটনাশক ঔষধ তুলে দিয়েছি। বেলদা থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।